তা পরিষ্কার করতে চালের গুঁড়ো খুব কাজে দেয়। চালের গুঁড়া মানেই তো পিঠাপুলি তৈরির অন্যতম উপকরণ, তবে দৈনন্দিন রূপচর্চায় এর কার্যকারিতা কম নয়, কারণ চালের গুঁড়া এমন একটি উপকরণ যা সব ধরনের ত্বকের জন্য উপকারী। ত্বক পরিষ্কার করতে চালের গুঁড়া খুব কাজে দেয়, এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও নেই। তবে সব ধরনের চালের গুঁড়া যে ত্বকে ব্যবহার করা যাবে তা কিন্তু নয়, শুধু আতপ চালক কালিজিরা চালের গুঁড়া ভালো স্ক্রাবিং এর কাজ করে। এক, বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে সেদ্ধ চাল প্রস্তুত করা হয়, যে কারণে ত্বকের যত্নে এই চালের গুঁড়া খুব একটা ভূমিকা রাখে না। দুই, চালের গুঁড়া এখন বাজারে কিনতে পাওয়া গেলেও বাড়িতে তো তৈরি করে নেওয়া ভালো, এজন্য চাল ভিজিয়ে রাখুন, 1 ঘন্টা পর ভালো করে পানি ঝরিয়ে তা ব্লেন্ডারে দিয়ে দিন। তিন, তৈলাক্ত ত্বকে চালের গুঁড়া ব্যবহার করতে চাইলে শুধু পানি মিশিয়ে নিলেই হবে, তবে শুষ্ক ত্বকে চালের গুঁড়া সরাসরি ব্যবহার না করাই ভালো। এক্ষেত্রে মধু, ক্যাস্টর অয়েল অথবা অলিভ অয়েল ব্যবহার করতে পারেন, যা শুষ্ক ত্বকের স্বাভাবিকতা ধরে রাখতে সাহায্য করবে। চার, ত্বক পরিষ্কারের পাশাপাশি চালের গুঁড়া মুখে ব্ল্যাকহেডস, নাকের দুপাশের মরা কোষ তুলতে সাহায্য করে। সাবান বা ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার পর ত্বকে আলাদা করে ময়েশ্চারাইজার ব্যবহার করতে হয়, কিন্তু চালের গুঁড়া দিয়ে মুখ পরিষ্কারের পর আর আলাদা করে ময়েশ্চারাইজিং এর প্রয়োজন হয় না। পাঁচ, চালের গুঁড়া সংরক্ষণের জন্য তা ফ্রিজে রেখে দিতে পারেন, তবে গুঁড়া যদি হলদে বর্ণ ধারণ করে তবে তা আর ব্যবহার করা যাবে না।